আপনারা যারা দীর্ঘদিন আমাকে টেলিগ্রাম চ্যানেলে ফলো করছেন তারা সকলেই জানেন যে আমি অ্যাডভান্স কিছু ট্রেড আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়ে থাকি। তা গত 18ই জানুয়ারি আমি সেই রকম একটা ট্রেড টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম এবং 20ই জানুয়ারি ওই ট্রেডটা আমার ডিম্যান্ড জোনে আসে এবং সেখান থেকে ট্রেডটা কীরকম কী রিয়াকশান করে সেইটা আজকে আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখব। তা আমি গত 18ই জানুয়ারি আমার টেলিগ্রাম চ্যানেলে কি ট্রেড পোস্ট করেছিলাম সেটা আগে দেখে নেব। আর ভিডিও শুরুর আগে একটা স্ট্যাটিউটরি ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশনাল পারপাসে তৈরি। আমার ভিডিও দেখে কেউ কোনো প্রকার ট্রেডিং করবেন না। যে কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করার আগে অবশ্যই আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই করবেন। তা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রথমে চলে আসবো। আপনারা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন যে গত 18ই জানুয়ারি, এই যে 18ই জানুয়ারির ডেট ওপরে দেখতে পাচ্ছেন, 18ই জানুয়ারি আমি টেলিগ্রাম চ্যানেলে হিন্ডালকোর ওপর এই ডিম্যান্ড জোনটা আমি পোস্ট করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিম্যান্ড জোন 489.75 টাকায় এন্ট্রি, 489.75 এন্ট্রি অ্যান্ড 486.60 আমার স্টপ লস ছিল। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে আমি আবার নিয়ে এসেছি টেলিগ্রাম চ্যানেলটা, এখানে লেখাই ছিল আমার ডিম্যান্ড ইন হিন্ডালকো, ডু নট ট্রেড জাস্ট লার্ন, এটা ছিল স্ট্যাটিউটরি ডিসক্লেমার। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেডটা ছিল। এবার আমরা চার্টে গিয়ে দেখবো যে এই ট্রেডটা আমাকে কী রেজাল্ট দিয়েছে। তা আপনারা আমি চলে যাব আগে হিন্ডালকোতে, হিন্ডালকো স্টকের ওপর। হিন্ডালকো স্টকের ওপর যখন আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই লেভেলটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, 489.75, 486.60। দেখুন কি মারাত্মক, কি মানে কি বলবো, কীরকম পিনপয়েন্ট করেছিলাম, কীরকম অ্যাকিউরেট পিনপয়েন্ট করেছিলাম মার্কেটকে। মার্কেট এই আমার ডিম্যান্ড জোনে আসে এবং ডিম্যান্ড জোনে আসার পর এখান থেকে 1:3:1 মুভ দিয়েছে। তা এইরকম অ্যাকিউরেট মার্কেটকে পিনপয়েন্ট করা কিন্তু একমাত্র স্মার্ট মানি কনসেপ্টেই সম্ভব, এরকম অ্যাকিউরেট পিনপয়েন্ট করা মার্কেটকে। তা কিন্তু আপনি যদি বিগিনার হন, আপনি যদি প্রথম স্মার্ট মানি কনসেপ্ট শেখেন, আপনি কিন্তু এইরকম অ্যাকিউরেট পিনপয়েন্ট করতে পারবেন না। তার কারণ হচ্ছে মার্কেটে প্রচুর লেভেল থাকে, ঠিক আছে। এইখানে হিন্ডালকোতে 1000 লেভেল আছে, ঠিক আছে, এখানে 1000 লেভেল আপনি দেখতে পাবেন, কিন্তু মার্কেটকে আপনি এখন অ্যাকিউরেট পিনপয়েন্ট করতে পারবেন না। তার কারণ হচ্ছে মার্কেটকে অ্যাকিউরেট এখানে 1000 মানে কি বলবো, ডিমান্ড সাপ্লাই জোন, অর্ডার ব্লক জোন, যাই বলুন না কেন, এখানে কোয়াসিমোডো, ঠিক আছে, FTR, আপনি যাই বলুন, 1000 আছে। আমরা অনেকে বলে না স্যার আমি ট্রেডে বসেই আমি যেন একটা এন্ট্রি পাই, সারাদিন আমি কম্পিউটারে বসে আছি, আমি স্যার আজকে একটা ট্রেডে এন্ট্রি পেলাম না, এরকম অনেকে দুঃখ করেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি ম্যাচিওর ট্রেডার হন, তা ম্যাচিওর ট্রেডারদের প্রথম সাইন হচ্ছে ট্রেডের সংখ্যা কমবে। ম্যাচিওর ট্রেডারদের মেন সাইন হচ্ছে যে ট্রেডের সংখ্যা কমবে। অনেকে চায় যে আমি যদি 2-3 ঘন্টা বসে থেকে কোনো ট্রেড না পাই তাহলে আমার দিনটাই ব্যর্থ হয়ে গেল, এইভাবে ট্রেড হয় না। আমি এটা 18 তারিখের জোনটা সিলেক্ট করেছিলাম, আমার ট্রেড এসছে 20 তারিখে, ঠিক আছে, রেজাল্ট পাচ্ছি 23 তারিখে। তাহলে বুঝতে পাচ্ছেন যে কীরকম মার্কেটকে টাইম দিতে হয়। আপনি যদি বলেন যে স্যার আমি এমন কিছু শিখতে চাই, মার্কেটে বসবো, সারাদিন বসার পরেই আমার ট্রেড আমি যেন পেয়ে যাই, আরে ভাই মার্কেট কোনো কোনো সময় 1 সপ্তাহ সাইডওয়েজ থাকে, 1 সপ্তাহ মার্কেট সাইডওয়েজ থাকে, সেখানে আপনি কী করে ট্রেড পাবেন? মার্কেটকে আপনি সাইডওয়েজ মার্কেটে ট্রেড করতে গেলে আপনার বারবার স্টপ লস হিট হবে, বারবার স্টপ লস হিট হবে। সেই জন্যই এইরকম এইভাবে যদি কেউ আমার কাছে যে এইভাবে এই ভেবে যদি আমার কাছে কেউ শিখতে চান যে মার্কেটে বসলেই আমি ট্রেড পাবো, সেটা কিন্তু আমার কাছে ওই রকম কোনো জাদুকাঠি নেই, ঠিক আছে, যে মার্কেটে বসলেই ট্রেড দেবো। আমরা বেস্ট কোয়ালিটির ট্রেড নেওয়ার চেষ্টা করি, তাতে মার্কেট যেরকম সময় নেয় মার্কেটকে সময় দিতে হবে। মার্কেট ইজ সুপ্রিম, আমরা কিছু নয়, আমরা খালি জাস্ট অপরচুনিটি দেখবো যে কোথায় আমার অপরচুনিটিটা মার্কেট দিচ্ছে, আমরা সেই অপরচুনিটি গ্র্যাপ করবো। মার্কেট অনেক সময় 1 সপ্তাহ কেন, 2 সপ্তাহ সাইডওয়েজ থাকে এক একটা স্টক, সেখানে আমি কী করে ট্রেড নেবো? সেখানে আমি যদি জোর করে ট্রেড নিতে যাই আমার স্টপ লস হিট হবে মোস্ট অফ দ্য টাইম। তা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম পিনপয়েন্ট অ্যানালিসিস ছিল আমার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি একমাত্র এইরকম ট্রেডিং অ্যাডভান্স আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। এইরকম অ্যাডভান্স লেভেল আপনারা মানে খুব হয়তো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে পাবেন, কোথাও পান কিনা আমি জানি না, কিন্তু এইরকম অ্যানালিসিস আমিই দিয়ে দিই। আর এটা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, এটা কিন্তু আমি আর বেশি দিন পাবলিক রাখবো না, এটা প্রাইভেট করে দেবো, ঠিক আছে, কারণ পাবলিক রাখলে আমার অনেক অসুবিধা আছে, ঠিক আছে। প্রাইভেট মানে অনেকে আসছে আবার ইচ্ছা মতো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, কখনো সাবস্ক্রাইবার বাড়ছে আবার কমে যাচ্ছে, আমি এইরকম রাখবো না। যে প্রাইভেট করবো, যে চিরকাল আমার চ্যানেলে থাকবে সেই রকম লোককেই রাখবো, নাহলে বাকিকে সব আউট করে দেবো, ঠিক আছে। আর এই টেলিগ্রাম চ্যানেলটা আমার করার উদ্দেশ্য আপনারা যে পয়সা হিউজ রোজগার করবেন, কারণ সবাই থেকে আমি এডুকেশনাল পারপাসেই এগুলো করি,
ঠিক আছে, কিন্তু আমার ট্রেড অ্যানালিসিসের সাথে আপনাদের ট্রেড অ্যানালিসিস ম্যাচ খাচ্ছে কিনা এই সবগুলো দেখার জন্য কিন্তু আমি চ্যানেলটা তৈরি করেছি। এখানে এইরকম অ্যাডভান্স ট্রেড অ্যানালিসিসের ভিডিও, অ্যাডভান্স ট্রেড অ্যানালিসিস এইরকম কেউ আগে থেকে আপনাকে লেভেল দিয়ে দেবে না, ঠিক আছে, এইরকম আগে থেকে আপনাকে কেউ লেভেল দিয়ে দেবে না। আমি জানি না এই লেভেলটা যখন আমি 18 তারিখে দিয়েছিলাম এই লেভেলটা কাজ করবে কি না, কাজ না করলে তখন অনেকে অনেক কথা বলবে, আর কাজ করলে অনেকে বলবে বাহ বাহ বাহ, ঠিক আছে, কিন্তু এইগুলো আমি অ্যাডভান্স দিয়ে রাখি। আর একটা দুটো স্টপ লস হিট হলো কি না সেটা নিয়ে কিছু যায় আসে না, কারণ আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে কি, আমাদের কি হচ্ছে কি কি পয়েন্ট কি আমাদের হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এখানে 1:1 আমার, 1:3 আমার, 3-এর বেশি আমাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিয়েছে। তা আমরা কোনোদিন ওই উইনিং রেট নিয়ে আমরা কোনোদিন চিন্তিত নয়। তা আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল এইরকম যে আমার একটা ট্রেড প্রফিটেবল হয়েছে তা নয়, এরকম আমি ট্রেড পোস্ট করি এবং আপনাদেরকে রেজাল্টও আগে বহু দেখিয়েছি, এইরকম আমি আরও পোস্ট করব, কিন্তু চ্যানেলকে আমি খুব শীঘ্রই কিন্তু প্রাইভেট করে দেবো। তা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আমি কী বলবো, একবার লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল, দেখা হবে নেক্সট ভিডিওতে।